বিএনপি বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে বিদেশীদের মনোযোগ আকর্ষণ করে আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশি রাষ্ট্রদূতদের সাম্প্রতিক কিছু মন্তব্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল, তবে যে যাই বলুক নির্বাচন সংবিধান অনুযায়ী হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। শুক্রবার আলাদা আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সকালে দলের সভাপতি মণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিশ্বে নানা সংকট চলছে, কিন্তু বিভিন্ন দেশের মাথা ব্যথা বাংলাদেশকে নিয়ে। দফায় দফায় বিদেশিরা আসছে, বিএনপিও দফা ঘোষণা করছে, দলটি আসলে আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়ে আজকে বিদেশিদের মনোযোগ আকর্ষণের ষড়যন্ত্র করছে, তাদের নির্বাচন বানচালের চক্রান্ত তারা এটাকে সফল করার চেষ্টা করছে। ওবায়দুল কাদের বলেন, কারো চক্রান্ত বাস্তবায়ন করতে দেয়া হবে না। সংবিধান বিরোধী তৎপরতার কাছে আওয়ামী লীগ কখনো আত্মসমর্পণ করবে না। আমাদের নির্বাচন হবে আমাদের নিয়ম অনুযায়ী, আমাদের নির্বাচন হবে আমাদের সংবিধান অনুযায়ী। এদিকে শুক্রবার দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বিদেশি রাষ্ট্রদূতের কোনো কোনো মন্তব্য কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন। আমরা আশা করি এই বিদেশি অ্যাক্টিভিস্ট, আমি বলি অ্যাক্টিভিস্ট রাষ্ট্রদূত যারা, আর আগামীতে এ ধরনের আভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। সকালে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের এক সভায় অংশ নেয়ার আগে তিনি একথা বলেন। বাংলাদেশে নির্বাচনের সময় সংবিধানের এক চুলও ব্যত্যয় হবে না। এছাড়া আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি জামাত ক্ষমতা এলে বাংলাদেশ নৈরাজ্যের দেশে পরিণত হবে। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলার খারেরা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।